মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানার বিরুদ্ধে তৃণমূল কর্মীদের বিক্ষোভ, দফায় দফায় তৃণমূল কর্মীদের বিক্ষোভ। বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা মলয় ঘটকের স্ত্রীর সঙ্গে দেখা করতে এলে কেন্দ্রীয় বাহিনী তাদের দেখা করতে দেয় না, তারপরই শুরু হয় বিক্ষোভ। এদিকে মন্ত্রীর বাড়িতে সিবিআই তল্লাশির প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল সমর্থকরা। আসানসোলের রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন তারা। এখন যাওয়া যাবে না, আমরা বললাম জাস্ট একটু বৌদির সাথে দেখা করতে দিন, বৌদির শরীরও ভালো নেই, একা উনি ভেতরে রয়েছে, একটু খালি জিতে দিন, একজন সেটুকু ওনারা করলেন না, সেটুকু ওনারা কিভাবে দেখছেন এটাকে, কিভাবে দেখছেন দেখছি সে তো একটু পরেই তার জামা ঠিকই সব দেখতে পাবেন কিভাবে দেখছি। বিজেপির দালাল সিবিআই ইডি তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে মিথ্যা মামলায় হারান করছে, পরেশান করছে, মানুষ কিন্তু দেখছে। বিজেপি পশ্চিমবঙ্গে কেন 2024 পুরো ভারতবর্ষে ছাপায়া হয়ে যাবে এটা কিন্তু মনে রাখবো। বিজেপি সিবিআই এবং ইডিকে দিয়ে আমাদের তৃণমূল কংগ্রেস নেতাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাদেরকে হারান করার চেষ্টা করছে। অমিত শাহ ছেলেকে গ্রেপ্তার করছে না কেন? রাজনাথ সিং ছেলে গ্রেপ্তার করছে না কেন? শুভেন্দু অধিকারী গ্রেপ্তার করছে না কেন? যারা বিজেপি নেতা তারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে গ্রেপ্তার করছে না কেন? তাদের বাড়িতে সিবিআই যাচ্ছে না কেন? তাদের বাড়িতে ইডি যাচ্ছে না কেন? শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করছে না কেন? প্রথম ব্যাপার কয়লা পাচার মামলায় মন্ত্রী একদম